আসসালামু আলাইকুম, আমি সাইফুর রহমান, এসেছি সিলেটের নিকটবর্তী এলাকা বাজাঘাট এলাকায়। এখানে আপনারা সমস্যা জানেন, সিলেটের প্রায় যে বিল্ডিং কনস্ট্রাকশনের যে কাজ, বিল্ডিং নির্মাণাধীন বিভিন্ন নির্মাণাধীন কাজে যে বালু আপনারা নেন, আপনারা অবশ্যই অনেকে জানতে চেয়েছেন যে বালুগুলো কোথায় থেকে আসে এবং বালুগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে বালু দেখানোর চেষ্টা করব। এটা সিলেটের নিকটবর্তী এলাকা বাজাঘাট এলাকা। এখানে আছে একটা নদী, আর সেই নদীর থেকে নৌকা থেকে বালুগুলো ডোজার দিয়ে উপরে তুলে স্টক করে এখান থেকে আপনার সিলেটের বিভিন্ন এলাকাতে বালু যায়। দুই দর্শক, আপনাদেরকে এরকম দেখেছেন আপনারা হাজার হাজার স্টক এদিকেও আছে, একটু ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এরকম হাজার হাজার স্টক করে গেছে অনেক ব্যবসায়ী ভাইয়েরা। এখান থেকে ছোট বড় মাঝারি সব ধরনের গাড়ি দিয়ে এখান থেকে বিভিন্ন সিলেটের বিভিন্ন এলাকায় বালু নেওয়া হয়, এবং এখান থেকে অনেকে সরাসরি আপনার বালু বিল্ডিংয়ের সাইটে যায়। আবার কেউ কেউ এখান থেকে কিছু পাইকারি দামে কিনে নিয়ে বিভিন্ন বাজার দোকানে সংগ্রহ করে খুচরা বিক্রি করে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে দেখাবো বালুটা কীভাবে উপরে স্টক করা হয়। এই দেখবেন একটা নৌকা এসেছে, আমরা এটাকে নৌকা বলি না, তাকে ট্রলার বলা হয়। এই ট্রলার দিয়ে বালুটা আসে জাফলং এবং জৈন্তা পাহাড়ি এলাকা থেকে আসে। এখান থেকে বিভিন্ন জায়গা থেকে বালুটা আসে, আসার পরে এখান দিয়ে আপনার বালুটা মেশিনের সাহায্যে বালুটা উপরে স্টক করা হয়। তো আপনাদের যে স্টক কীভাবে করা হয় একটু দেখাবো। নদী তো, এই নদীটার নাম হচ্ছে সেঙ্গেরখাল নদী। আর সেঙ্গেরখাল নদীর ওই দেখেছে একটা ব্রিজ, ওই ব্রিজটা মানে অনেক আগে হয়েছে। আর এই ব্রিজের পাশেই কিন্তু আমাদের সিলেট জেলা কারাগার। যাইহোক, আমি আপনাদেরকে বালুটা কীভাবে স্টক করা হয়। এই দেখেন প্রিয় দর্শক, এই যে নদী, এই যে নদীতে আপনার দেখেছেন নৌকা, এই নৌকা থেকে বালুটা প্রথমে মেশিনের সাহায্যে এই পাইপের মাধ্যমে উপরে উঠানো হয়, উপরে উঠানো হয়, এবং উপরে উঠে এইভাবে এটা পানির সাহায্যে, পানি এবং বালুর মিশ্রিত হয়ে মানে এখানে উপরে আসে। এসেই দেখেন আপনারা এখানে বালু দিয়ে প্রথমে ওনারা বাউন্ডারি দিয়েছেন, বাউন্ডারি দিয়ে আপনার সীমানা আছেন। তখন এই নৌকা থেকে যখন বালুটা উপরে আসবে তখন পানি চলে যাবে একদিকে আর বালু রয়ে যাবে তাদের এই সীমানার ভিতরে। এভাবে যখন এই লেভেল করবেন, যখন এই লেভেল পর্যন্ত করবেন, তখন কু আবার এইরকম স্টিক, এইরকম ওয়াল আবার উপরে দিবেন, আবার বালু এইভাবে স্টক করে করে এরকম উঁচু করে তারা স্টক রাখবেন। একদিকে বালু স্টক করবেন, অন্যদিকে বালু সেল হবে। তো প্রিয় দর্শক, আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে অনেক এত বালু কোথায় থেকে আসে। তো বালুটা আসলে আসে বাদাঘাট থেকে এবং আমাদের সারিঘাট থেকে বালুটা আসে। তো চতুর্দিকে বালু আসে, কিন্তু আমাদের যেহেতু আমরা সিলেটের স্থানীয় বাসিন্দা, আমাদের সিলেটের পাশেই বাড়ি, তখন আমরা অত এলাকার কয়েকটি তারা আমরা বাদাঘাট থেকেই বালু নেই। আর যারা লাল বালু সংগ্রহ করেন, একটা জিনিস আপনাকে জানি, লাল বালু একটা আর সাদা বালু একটা, বাদাঘাটে কিন্তু আপনি পাবেন সাদা বালু, আপনি এখানে কিন্তু লাল বালু পাবেন না। তো যারা আপনার লাল বালু চয়েস, এগুলো আপনার সংগ্রহ করতে হবে আপনার সারিঘাট থেকে। আবার আরও একটা বালু আছে শ্রীমঙ্গলী বালু, এটা খুব সুন্দর, এই বালু আপনার এটা উন্নত এবং এটা বেশি দামি, এটা আস্তরের বালু, প্লাস্টারের। এই বালুটা আপনি শ্রীমঙ্গল থেকে কালেকশন করতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে বালু নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভিডিওটি শেয়ার করবেন।